মুখ সামলে কথা বল রূপা, আর একটাও কথা বললে থাপ্পড় মেরে তোর মুখ লাল করে দেব। সুরেশ, আমি কোনোদিনও ভাবিনি তুই নিজের বোনের গায়ে হাত তুলতে যাবি। রূপা, তোর দাদার সাথে কোনো কথা বলতে হবে না, চল এখান থেকে। কমলা এই বলে তার দুই মেয়েকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর মিনা সুরেশকে বলে, সুরেশ, তুমি রূপার উপর এভাবে রাগ করে ঠিক করনি, তোমাকে নিজের রাগের উপরে কন্ট্রোল করা দরকার ছিল। তাহলে আমি কি করব মিনা, সকলে মিলে আমাকে বিরক্ত করে দিয়েছে। পরের দিন সকালে সুরেশ এবং তার পরিবার রবিদের বাড়িতে পৌঁছায়। আরতি দেবী তাদেরকে বিয়ের একদিন আগে থাকতেই নিমন্ত্রণ করেছিল, তাই তারা বিয়ের একদিন আগেই পৌঁছে যায়। আরে কমলা, ফুলের মালা কোথায়? বৌমা, তোমার বাবার ফুলের দোকান থেকে সবকিছু অর্ডার করেছিলাম, সেগুলো কখন আসবে? আরে দিদি, তুমি মিনার বাবা মায়ের ভরসায় থেকো না। আমার তো মনে হয় তাদের জন্য বিয়ে বাড়িতে গন্ডগোল হয়ে যাবে। তাদের দোকান থেকে ফুল অর্ডার করে তুমি অনেক বড় ভুল করে ফেলেছো। আরে কমলা, এভাবে বলতে নেই, বৌমার ব্যাপারে মাঝে মাঝে একটু ভালো কথাও বলতে পারিস তো। আরতি এই বলে সেখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে আরো কিছু সময় কেটে যায় এবং রূপা মিনার কাছে যায়। আরে বৌদি, এত দেরি হয়ে গেল, এখনো পর্যন্ত ফুলের মালাগুলো আসেনি কেন? আমি বাবাকে ফোন করেছিলাম, বাবা বললো মালা পাঠিয়ে দিয়েছে, কিছু সময়ের মধ্যেই চলে আসবে। আরে মিনা, বাবাকে ফোন করে আবার জিজ্ঞাসা করো যে কত সময় লাগবে। ঠিক আছে, আমি আবার জিজ্ঞাসা করছি। মিনা এই বলে কিছুটা দূরে গিয়ে তার বাবাকে ফোন করে। এরই মধ্যে কমলা এবং তার দিদি নানা রকমের কথা বলতে শুরু করে। আমার তো মনে হচ্ছে মিনার বাবার জন্য আমাদেরকে বিপদে পড়তে হবে। সত্যি সত্যি এবার অনেক দেরি হয়ে গেছে, আমারও এবারে চিন্তা হচ্ছে। আরে মা, তুমি চিন্তা করো না, আমি আর রবি মিলে কিছু একটা ব্যবস্থা করছি। সুরেশ এবং রবি সব জায়গায় ফোন করে মালার ব্যবস্থা করতে শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু মিনার বাবা ফুলের মালা পাঠায় না। কমলা তাকে নিয়ে নানা রকমের কথা বলতে থাকে। মা, তোমাদেরকে আর চিন্তা করতে হবে না, ফুলের মালার ব্যবস্থা হয়ে গেছে। আরে দাদা, সবকিছু ডবল দাম দিয়ে কিনতে হয়েছে, সেটা বলছো না কেন? দ্বিগুণ দাম দিয়ে মালা নিতে হয়েছে, তাতে কি, ঠিক সময়ে পাওয়া গেছে, এটাই যথেষ্ট। তুমি দেখলে তো দিদি, মিনার পরিবারের লোকেরা কেমন, তাদেরকে একটা কাজ দেয়া হলো, সেটাও ভালো করে করতে পারেনি। কমলা আরতি দেবীকে এসব কথা বলছিল, এমন সময় মিনার বাবা মা সেখানে এসে পৌঁছায়। কমলাকে এসব কথা বলতে শুনে মিনার বাবা বলে, আমাকে ক্ষমা করবেন কমলা দিদি, আমি ঠিক সময়ে ফুলের গাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, জানি না এখান পর্যন্ত পৌঁছালো না কেন। হ্যাঁ দিদি, রমেন একদম ঠিকই বলছে, আমরা তো এতক্ষণ এটাই ভাবছিলাম যে গাড়ি এখানে পৌঁছে গেছে, এখানে আসার পর বুঝতে পারলাম গাড়ি পৌঁছায়নি। কিন্তু ফুলের গাড়ি এখানে পৌঁছালো না কেন, সেটা গেল কোথায়? আরে বৌদি, তোমাকে এভাবে নাটক করতে হবে না। রূপা, তোকে আমি বারবার বলি যে নিজের বৌদির সঙ্গে একটু ভালোভাবে কথা বল, তুই কি আমার কথা বুঝতে পারিস না? রূপা, তোরা চল এখান থেকে, আমরা কোনো রুমে বসে গল্প করব, এদের সামনে কথা বলে কোনো লাভ নেই। কমলা এই বলে তার দুই মেয়ে এবং আরতি দেবীকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর সুরেশ তার শ্বশুর মশাইয়ের কাছে খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাইতে থাকে। আরে জামাই বাবাজি, তোমাকে এভাবে ক্ষমা চাইতে হবে না, তবে আমি বুঝতে পারছি না ফুলের গাড়ি এখানে পৌঁছালো না কেন। হ্যাঁ বাবা, আমিও সেটাই ভাবছি। এরপর সকলে বিয়ের আয়োজন করতে শুরু করে দেয়। পরের দিন খুব ধুমধাম করে রবি এবং কাজলের বিয়ে হয়ে যায়। রবি সন্ধ্যাবেলায় নতুন বউ নিয়ে বাড়ি ফিরে আসে। রবির বিয়ে খুব ভালোভাবে মিটে গেল, এবারে শান্তি। আরতি দিদি, এবার আমরা যাই, তুমি নিজের নতুন বৌমাকে নিয়ে গল্প করো। আচ্ছা ঠিক আছে, তোমরা সকলে সাবধানে যেও। এরপর কমলাও তার পরিবারের সঙ্গে বাড়ি ফিরে যায়। এভাবে দেখতে দেখতে আরো দুই দিন কেটে যায়। একদিন সকালে সুরেশ যখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল, এমন সময় রূপা তার কাছে যায়। দাদা, আমাকে কিছু টাকা দিতে পারবে? তোর টাকা কেন লাগবে? আমি জানতাম তুমি ভুলে যাবে, আজ আমার জন্মদিন। আরে কিছু মনে করিস না, কাজের এত চাপ থাকে যার কারণে আমি ভুলে গিয়েছিলাম। সুরেশ এই বলে পকেট থেকে 2000 টাকা বার করে রূপার হাতে দিয়ে দেয়। দাদার কাছ থেকে 2000 টাকা নিয়ে রূপা বলে, দাদা আজকাল 2000 টাকায় কিচ্ছু হয় না, কম করে আমাকে 10,000 টাকা দাও। আরে রূপা, এখন বাজার ভালো নেই,
এখন এটা রেখে নে, পরে আবার দেব। কিন্তু দাদা, আমি নিজের কয়েকজন বন্ধুদেরকে বলে দিয়েছি এবারে জন্মদিনে আমি তাদেরকে পার্টি দেব। তোর মাথায় কি একটুও বুদ্ধি নেই রূপা? এমনি আমাদের এত বেশি খরচ হয়ে গেছে, এই সময় বন্ধুদের পার্টি দেওয়ার প্রয়োজন পড়লো কেন? সুরেশের কথায় রূপা অনেক দুঃখী হয়ে যায় এবং 2000 টাকা সেখানেই রেখে দেয়। এরই মধ্যে মিনা, কমলা এবং জুলি সেখানে আসে এবং রূপাকে দুঃখী দেখে বলে, কি হয়েছে রূপা? তোমাকে বেশি নাটক করতে হবে না বৌদি, তুমি চুপচাপ নিজের কাজ করো। এভাবে মন খারাপ করিস না রূপা, পরের বার বন্ধুদেরকে পার্টি দিয়ে দিস। আরে মা, তুমি দিদিকে বোঝানোর জায়গায় দাদাকে বোঝানোর চেষ্টা করো। দাদা নিজের বউয়ের পেছনে খরচ করার সময় চিন্তা করে না, কিন্তু যখনই আমাদেরকে কিছু দেওয়ার কথা আসে তখন নানা রকমের বাহানা করতে শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন মিনা যখন বাড়ি পরিষ্কার করছিল, এমন সময় সে একটি চিঠির খাম দেখতে পায়। আরে এটা আবার কি? হয়তো ভুল করে কেউ এখানে ফেলে দিয়েছে, এটাকে টেবিলের উপরেই রেখে দি, যদি কারোর প্রয়োজন হয় সে নিয়ে নিতে পারবে। মিনা এই বলে সেই চিঠির খাম টেবিলের উপরে রেখে দেয়। কিছু সময় পর কমলা সেখানে আসে এবং সেই খাম দেখতে পায়। আরে এটা আবার কি? একবার খুলে দেখি তো। এই কি, এটা তো জুলির কলেজের রেজাল্ট, সে ফেল করেছে। জুলির রেজাল্ট দেখে কমলা প্রচন্ড রেগে যায় এবং তাকে ডাকাডাকি করতে থাকে। কিছু সময় পর জুলি সেখানে আসে। আরে কি হয়েছে মা, তুমি এত রাগারাগি করছো কেন? সবকিছু ঠিক আছে তো? এটা কি বলতে পারবি? আসলে মা, মানে আমি তোমাকে রেজাল্টের ব্যাপারে বলতাম। তুই তো বলেছিলিস তোর পরীক্ষা খুব ভালো হয়েছে, নিজের মাকে এভাবে মিথ্যা কথা বলতে লজ্জা করে না তোর? আরে মা, যা হয়েছে ছেড়ে দাও, এমনিও জুলি বাড়ির ছোট মেয়ে, তাকে এত রাগারাগি করো না। রূপা, তুই জুলিকে একটু বেশি সাপোর্ট করে ফেলছিস, তুই জুলির দিদি তাই তোর জুলিকে বোঝানো দরকার। আরে মা, অনেক রাগারাগি করে দিয়েছো, এবারে ছাড়ো, তোমার কথাগুলো বৌদি শুনতে পেয়ে গেলে আমার মান সম্মান আর থাকবে না। সত্যি জুলি, তোকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তুই ফেল করে গেছিস তার জন্য তোর একটু খারাপও লাগছে না? কমলা তার মেয়েকে এই বলে দুঃখী হয়ে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর জুলি বলে, আরে দিদি, এই সব কিছু বৌদির জন্যই হয়েছে, বৌদি এখানে পরিষ্কার না করলে কখনো মায়ের কাছে আমার রেজাল্ট পৌঁছাতো না। তুই একদম ঠিকই বলেছিস জুলি, আমার তো মনে হচ্ছে বৌদি ইচ্ছে করেই রেজাল্ট টেবিলের উপরে রেখে দিয়েছে যাতে মা দেখতে পেয়ে যায়। একদম ঠিক বলেছো দিদি, সেই মেয়েটা সবার আগে দাদাকে আমাদের থেকে আলাদা করে দিয়েছে, এখন মায়ের চোখেও আমাদেরকে খারাপ করে দিতে চাইছে। তুই চিন্তা করিস না, এরকম কিছুই হবে না, এবারে মেয়েটাকে শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। পরের দিন সকালে রূপা একটি রঙের বাক্স নিয়ে বাথরুমে যায় এবং সেখানে রাখা জামা কাপড়ের উপর কিছুটা রং ছড়িয়ে দিয়ে বাক্সটি পাশে রেখে দেয়। কিছু সময় পর মিনা জামা কাপড় ধোয়ার জন্য বাথরুমে যায়। আরে এসব জামা কাপড়ে লাল রং কিভাবে লাগলো? সব জামা কাপড় খারাপ হয়ে গেল, এবারে কি হবে? মিনা এসব কথা ভাবছিল, এমন সময় তার শাশুড়ি সেখানে চলে আসে। শাশুড়িকে এভাবে হঠাৎ আসতে দেখে মিনা অবাক হয়ে যায়। আরে মিনা, আমার জন্য চা বানিয়েছো? হ্যাঁ মা, আমি চা বানিয়ে রেখেছি। এরপর কমলা সেখান থেকে চলে যাওয়ার সময় জামা কাপড়ের দিকে তাকাতেই দেখতে পায় সেখানে রাখা জামা কাপড়গুলোতে লাল রং লেগে আছে। আরে বৌমা, এটা তুমি কি করলে? তুমি কি জানো না এর মধ্যে কত দামি দামি জামা কাপড় রয়েছে, তুমি রং লাগিয়ে সব কিছু খারাপ করে দিলে। আমি কিছু করিনি মা, জানি না কিভাবে জামা কাপড়ের মধ্যে রং লেগে গেল। কমলা এবং মিনা যখন কথা বলছিল, এমন সময় রূপা জুলির সঙ্গে সেখানে আসে। এরপর জুলি বলে, কি হয়েছে মা? দেখ না কি হয়েছে, আমার মনে হচ্ছে মিনা ইচ্ছে করে জামা কাপড়গুলোতে রং লাগিয়ে খারাপ করে দিয়েছে। তুমি একদম ঠিকই বলেছো মা, আমারও তাই মনে হচ্ছে। আরে ওই তো মা, ওখানেই দেখো একটা রঙের বাক্স রাখা আছে। আরে এটা তো আমি প্রথমবার এখানে দেখছি, আমাদের বাথরুমে এই রং তো ছিল না। তুমি দেখলে তো, বৌদি ইচ্ছে করে এখানে রং লুকিয়ে রেখেছিল, সে তোমার জামা কাপড় খারাপ করার জন্যই এসব কিছু করেছে। আমি কিছু করিনি মা, আমি কেন আপনার জামা খারাপ করব? তাহলে কে করেছে? জামা কাপড়ের উপরে রং তো নিজে নিজে লেগে যেতে পারে না। মা বিশ্বাস করুন, আমি এই ব্যাপারে কিছুই জানি না, আমার মনে হয় অন্য কেউ এটা করেছে।
বন্ধুরা, এরপর কি হবে জানার জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। এরই সঙ্গে গল্পটি ভালো লাগলে গল্পটিকে লাইক করে দিও, আর তোমরা কোন কোন জায়গা থেকে এই গল্প দেখছো আমাদেরকে কমেন্ট করে জানিও। মুখ সামলে কথা বল রূপা, আর একটাও কথা বললে থাপ্পড় মেরে তোর মুখ লাল করে দেব। সুরেশ, আমি কোনোদিনও ভাবিনি তুই নিজের বোনের গায়ে হাত তুলতে যাবি। রূপা, তোর দাদার সাথে কোনো কথা বলতে হবে না, চল এখান থেকে। কমলা এই বলে তার দুই মেয়েকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর মিনা সুরেশকে বলে, সুরেশ, তুমি রূপার উপর এভাবে রাগ করে ঠিক করনি, তোমাকে নিজের রাগের উপরে কন্ট্রোল করা দরকার ছিল। তাহলে আমি কি করব মিনা, সকলে মিলে আমাকে বিরক্ত করে দিয়েছে। পরের দিন সকালে সুরেশ এবং তার পরিবার রবিদের বাড়িতে পৌঁছায়। আরতি দেবী তাদেরকে বিয়ের একদিন আগে থাকতেই নিমন্ত্রণ করেছিল, তাই তারা বিয়ের একদিন আগেই পৌঁছে যায়। আরে কমলা, ফুলের মালা কোথায়? বৌমা, তোমার বাবার ফুলের দোকান থেকে সবকিছু অর্ডার করেছিলাম, সেগুলো কখন আসবে? আরে দিদি, তুমি মিনার বাবা মায়ের ভরসায় থেকো না, আমার তো মনে হয় তাদের জন্য বিয়ে বাড়িতে গন্ডগোল হয়ে যাবে। তাদের দোকান থেকে ফুল অর্ডার করে তুমি অনেক বড় ভুল করে ফেলেছো। আরে কমলা, এভাবে বলতে নেই, বৌমার ব্যাপারে মাঝে মাঝে একটু ভালো কথাও বলতে পারিস তো। আরতি এই বলে সেখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে আরো কিছু সময় কেটে যায় এবং রূপা মিনার কাছে যায়। আরে বৌদি, এত দেরি হয়ে গেল, এখনো পর্যন্ত ফুলের মালাগুলো আসেনি কেন? আমি বাবাকে ফোন করেছিলাম, বাবা বলল মালা পাঠিয়ে দিয়েছে, কিছু সময়ের মধ্যেই চলে আসবে। আরে মিনা, বাবাকে ফোন করে আবার জিজ্ঞাসা করো যে কত সময় লাগবে। ঠিক আছে, আমি আবার জিজ্ঞাসা করছি। মিনা এই বলে কিছুটা দূরে গিয়ে তার বাবাকে ফোন করে। এরই মধ্যে কমলা এবং তার দিদি নানা রকমের কথা বলতে শুরু করে। আমার তো মনে হচ্ছে মিনার বাবার জন্য আমাদেরকে বিপদে পড়তে হবে। সত্যি সত্যি এবার অনেক দেরি হয়ে গেছে, আমারও এবারে চিন্তা হচ্ছে। আরে মা, তুমি চিন্তা করো না, আমি আর রবি মিলে কিছু একটা ব্যবস্থা করছি। সুরেশ এবং রবি সব জায়গায় ফোন করে মালার ব্যবস্থা করতে শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু মিনার বাবা ফুলের মালা পাঠায় না। কমলা তাকে নিয়ে নানা রকমের কথা বলতে থাকে। মা, তোমাদেরকে আর চিন্তা করতে হবে না, ফুলের মালার ব্যবস্থা হয়ে গেছে। আরে দাদা, সবকিছু ডবল দাম দিয়ে কিনতে হয়েছে, সেটা বলছো না কেন? দ্বিগুণ দাম দিয়ে মালা নিতে হয়েছে, তাতে কি, ঠিক সময়ে পাওয়া গেছে, এটাই যথেষ্ট। তুমি দেখলে তো দিদি, মিনার পরিবারের লোকেরা কেমন, তাদেরকে একটা কাজ দেয়া হলো, সেটাও ভালো করে করতে পারেনি। কমলা আরতি দেবীকে এসব কথা বলছিল, এমন সময় মিনার বাবা মা সেখানে এসে পৌঁছায়। কমলাকে এসব কথা বলতে শুনে মিনার বাবা বলে, আমাকে ক্ষমা করবেন কমলা দিদি, আমি ঠিক সময়ে ফুলের গাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, জানি না এখান পর্যন্ত পৌঁছালো না কেন। হ্যাঁ দিদি, রমেন একদম ঠিকই বলছে, আমরা তো এতক্ষণ এটাই ভাবছিলাম যে গাড়ি এখানে পৌঁছে গেছে, এখানে আসার পর বুঝতে পারলাম গাড়ি পৌঁছায়নি। কিন্তু ফুলের গাড়ি এখানে পৌঁছালো না কেন, সেটা গেল কোথায়? আরে বৌদি, তোমাকে এভাবে নাটক করতে হবে না। রূপা, তোকে আমি বারবার বলি যে নিজের বৌদির সঙ্গে একটু ভালোভাবে কথা বল, তুই কি আমার কথা বুঝতে পারিস না? রূপা, তোরা চল এখান থেকে, আমরা কোনো রুমে বসে গল্প করব, এদের সামনে কথা বলে কোনো লাভ নেই। কমলা এই বলে তার দুই মেয়ে এবং আরতি দেবীকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর সুরেশ তার শ্বশুর মশাইয়ের কাছে খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাইতে থাকে। আরে জামাই বাবাজি, তোমাকে এভাবে ক্ষমা চাইতে হবে না, তবে আমি বুঝতে পারছি না ফুলের গাড়ি এখানে পৌঁছালো না কেন। হ্যাঁ বাবা, আমিও সেটাই ভাবছি। এরপর সকলে বিয়ের আয়োজন করতে শুরু করে দেয়। পরের দিন খুব ধুমধাম করে রবি এবং কাজলের বিয়ে হয়ে যায়। রবি সন্ধ্যাবেলায় নতুন বউ নিয়ে বাড়ি ফিরে আসে। রবির বিয়ে খুব ভালোভাবে মিটে গেল, এবারে শান্তি। আরতি দিদি, এবার আমরা যাই, তুমি নিজের নতুন বৌমাকে নিয়ে গল্প করো। আচ্ছা ঠিক আছে, তোমরা সকলে সাবধানে যেও। এরপর কমলাও তার পরিবারের সঙ্গে বাড়ি ফিরে যায়। এভাবে দেখতে দেখতে আরো দুই দিন কেটে যায়। একদিন সকালে সুরেশ যখন ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল, এমন সময় রূপা তার কাছে যায়। দাদা, আমাকে কিছু টাকা দিতে পারবে? তোর টাকা কেন লাগবে? আমি জানতাম তুমি ভুলে যাবে, আজ আমার জন্মদিন। আরে কিছু মনে করিস না, কাজের এত চাপ থাকে যার কারণে আমি ভুলে গিয়েছিলাম।
সুরেশ এই বলে পকেট থেকে 2000 টাকা বার করে রূপার হাতে দিয়ে দেয়। দাদার কাছ থেকে 2000 টাকা নিয়ে রূপা বলে, দাদা আজকাল 2000 টাকায় কিচ্ছু হয় না, কম করে আমাকে 10,000 টাকা দাও। আরে রূপা, এখন বাজার ভালো নেই, এখন এটা রেখে নে, পরে আবার দেব। কিন্তু দাদা, আমি নিজের কয়েকজন বন্ধুদেরকে বলে দিয়েছি, এবারে জন্মদিনে আমি তাদেরকে পার্টি দেব। তোর মাথায় কি একটুও বুদ্ধি নেই রূপা? এমনি আমাদের এত বেশি খরচ হয়ে গেছে, এই সময় বন্ধুদের পার্টি দেওয়ার প্রয়োজন পড়লো কেন? সুরেশের কথায় রূপা অনেক দুঃখী হয়ে যায় এবং 2000 টাকা সেখানেই রেখে দেয়। এরই মধ্যে মিনা, কমলা এবং জুলি সেখানে আসে এবং রূপাকে দুঃখী দেখে বলে, কি হয়েছে রূপা? তোমাকে বেশি নাটক করতে হবে না বৌদি, তুমি চুপচাপ নিজের কাজ করো। এভাবে মন খারাপ করিস না রূপা, পরের বার বন্ধুদেরকে পার্টি দিয়ে দিস। আরে মা, তুমি দিদিকে বোঝানোর জায়গায় দাদাকে বোঝানোর চেষ্টা করো। দাদা নিজের বউয়ের পেছনে খরচ করার সময় চিন্তা করে না, কিন্তু যখনই আমাদেরকে কিছু দেওয়ার কথা আসে তখন নানা রকমের বাহানা করতে শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন মিনা যখন বাড়ি পরিষ্কার করছিল, এমন সময় সে একটি চিঠির খাম দেখতে পায়। আরে এটা আবার কি? হয়তো ভুল করে কেউ এখানে ফেলে দিয়েছে, এটাকে টেবিলের উপরেই রেখে দি, যদি কারোর প্রয়োজন হয় সে নিয়ে নিতে পারবে। মিনা এই বলে সেই চিঠির খাম টেবিলের উপরে রেখে দেয়। কিছু সময় পর কমলা সেখানে আসে এবং সেই খাম দেখতে পায়। আরে এটা আবার কি? একবার খুলে দেখি তো। এই কি, এটা তো জুলির কলেজের রেজাল্ট, সে ফেল করেছে। জুলির রেজাল্ট দেখে কমলা প্রচন্ড রেগে যায় এবং তাকে ডাকাডাকি করতে থাকে। কিছু সময় পর জুলি সেখানে আসে। আরে কি হয়েছে মা, তুমি এত রাগারাগি করছো কেন? সবকিছু ঠিক আছে তো? এটা কি বলতে পারবি? আসলে মা, মানে আমি তোমাকে রেজাল্টের ব্যাপারে বলতাম। তুই তো বলেছিলিস তোর পরীক্ষা খুব ভালো হয়েছে, নিজের মাকে এভাবে মিথ্যা কথা বলতে লজ্জা করে না তোর? আরে মা, যা হয়েছে ছেড়ে দাও, এমনিও জুলি বাড়ির ছোট মেয়ে, তাকে এত রাগারাগি করো না। রূপা, তুই জুলিকে একটু বেশি সাপোর্ট করে ফেলছিস, তুই জুলির দিদি, তাই তোর জুলিকে বোঝানো দরকার। আরে মা, অনেক রাগারাগি করে দিয়েছো, এবারে ছাড়ো, তোমার কথাগুলো বৌদি শুনতে পেয়ে গেলে আমার মান সম্মান না থাকবে না। সত্যি জুলি, তোকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তুই ফেল করে গেছিস তার জন্য তোর একটু খারাপও লাগছে না? কমলা তার মেয়েকে এই বলে দুঃখী হয়ে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর জুলি বলে, আরে দিদি, এই সব কিছু বৌদির জন্যই হয়েছে, বৌদি এখানে পরিষ্কার না করলে কখনো মায়ের কাছে আমার রেজাল্ট পৌঁছাতো না। তুই একদম ঠিকই বলেছিস জুলি, আমার তো মনে হচ্ছে বৌদি ইচ্ছে করে রেজাল্ট টেবিলের উপরে রেখে দিয়েছে যাতে মা দেখতে পেয়ে যায়। একদম ঠিক বলেছো দিদি, সেই মেয়েটা সবার আগে দাদাকে আমাদের থেকে আলাদা করে দিয়েছে, এখন মায়ের চোখেও আমাদেরকে খারাপ করে দিতে চাইছে। তুই চিন্তা করিস না, এরকম কিছুই হবে না, এবারে মেয়েটাকে শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। পরের দিন সকালে রূপা একটি রঙের বাক্স নিয়ে বাথরুমে যায় এবং সেখানে রাখা জামা কাপড়ের উপর কিছুটা রং ছড়িয়ে দিয়ে বাক্সটি পাশে রেখে দেয়। কিছু সময় পর মিনা জামা কাপড় ধোয়ার জন্য বাথরুমে যায়। আরে এসব জামা কাপড়ে লাল রং কিভাবে লাগলো? সব জামা কাপড় খারাপ হয়ে গেল, এবারে কি হবে? মিনা এসব কথা ভাবছিল, এমন সময় তার শাশুড়ি সেখানে চলে আসে। শাশুড়িকে এভাবে হঠাৎ আসতে দেখে মিনা অবাক হয়ে যায়। আরে মিনা, আমার জন্য চা বানিয়েছো? হ্যাঁ মা, আমি চা বানিয়ে রেখেছি। এরপর কমলা সেখান থেকে চলে যাওয়ার সময় জামা কাপড়ের দিকে তাকাতেই দেখতে পায় সেখানে রাখা জামা কাপড়গুলোতে লাল রং লেগে আছে। আরে বৌমা, এটা তুমি কি করলে? তুমি কি জানো না এর মধ্যে কত দামি দামি জামা কাপড় রয়েছে, তুমি রং লাগিয়ে সব কিছু খারাপ করে দিলে। আমি কিছু করিনি মা, জানি না কিভাবে জামা কাপড়ের মধ্যে রং লেগে গেল। কমলা এবং মিনা যখন কথা বলছিল, এমন সময় রূপা জুলির সঙ্গে সেখানে আসে। এরপর জুলি বলে, কি হয়েছে মা? দেখ না কি হয়েছে, আমার মনে হচ্ছে মিনা ইচ্ছে করে জামা কাপড়গুলোতে রং লাগিয়ে খারাপ করে দিয়েছে। তুমি একদম ঠিকই বলেছো মা, আমারও তাই মনে হচ্ছে। আরে ওই তো মা, ওখানেই দেখো একটা রঙের বাক্স রাখা আছে। আরে এটা তো আমি প্রথমবার এখানে দেখছি, আমাদের বাথরুমে এই রং তো ছিল না। তুমি দেখলে তো, বৌদি ইচ্ছে করে এখানে রং লুকিয়ে রেখেছিল, সে তোমার জামা কাপড় খারাপ করার জন্যই এসব কিছু করেছে। আমি কিছু করিনি মা, আমি কেন আপনার জামা খারাপ করবো?
তাহলে কে করেছে? জামা কাপড়ের উপরে রং তো নিজে নিজে লেগে যেতে পারে না। মা, বিশ্বাস করুন, আমি এই ব্যাপারে কিছুই জানি না। আমার মনে হয় অন্য কেউ এটা করেছে। বন্ধুরা, এরপর কি হবে জানার জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। এরই সঙ্গে গল্পটি ভালো লাগলে গল্পটিকে লাইক করে দিও। আর তোমরা কোন কোন জায়গা থেকে এই গল্প দেখছো আমাদেরকে কমেন্ট করে জানিও।